যে বাদ বললেও মানে কাগজটাকে অপমান করা হবে, বাদ শব্দটাকে অপমান করা হবে। ওই এমন একটা লোক মানে যাকে ওই সার্কাসে জোকার বলতে মানে ওই গ্রামে নাচ গানে জোকার না, সার্কাসে জোকার, সার্কাসে জোকারের মতন অবস্থা। প্রথমে বললো আমি আমরা দখল করে ফেললাম, আমি বললাম ভাই এটা আইনের বাইরে আছে, আইনের আইন মেনে এটা হয়নি। আমরা হাইকোর্টে গেলাম, ও বললো কি বিশ্বকোর্টে দিতে হবে, বিশ্বকোর্টে অর্জুন সিং যাবে। আমি বিশ্বকোর্টে যাইনি, আমি হাইকোর্ট পশ্চিমবাংলা কলকাতা হাইকোর্টে রায় দিল এ যেভাবে এটা নিয়ে আসা হয়েছে মিটিংটা সেটা বেআইন, পুরো প্রসেসটাকে রিজেক্ট করে। তাহলে ও বিশ্বকোর্টে না গিয়ে আবার কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ গেছে। আমি তো বিশ্বকোর্ট বলছি না, ডিভিশন বেঞ্চে একটাই কথা, আইন অনুযায়ী করুক, লড়াই করবে তার জবাব দেওয়া যাবে। পুলিশ গুন্ডাকে দিয়ে যদি প্রিয় মন্দির ভাবছে ওই আবির মেখে ওই ডান দিক থেকে বাম দিকে ডান্স করলো, এবার বাম দিক থেকে ডান দিকে পাঁচটা বিকাল থেকে ডান্স করতে হবে, আইন মেনে চলুক, লড়াই করুক। ও সব লড়াই জবাব আমরা দিয়েছি লোকসভায় ইলেকশনের সময়। ওর নেত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন বাপ বেটার জামানা জব্দ হলো, হলো উনি বলেছিলেন তিনটে মিটিং করেছিলেন, 2000-এর বেশি লোক হয়নি কোথাও কোনো মিটিং। আজকে পুলিশের 6 লাখ করে মমতা ব্যানার্জিকে নৈহাটি উৎসব আসতে গেলে 26 জন পার্টি কর্মীকে অ্যারেস্ট করাতে হচ্ছে বিজেপি। তার দলের একজন মন্ত্রী মুখ্যমন্ত্রী যার কাজটাই হলো কত চাল বেচবে, কত চুরি করবে, কত চালের দামে কমিশন খাবে, এর বাইরে ওরকম কাজ নেই। ওর কাজ হলো বারিক বিশ্বাস কত সোনা নিয়ে আসবে, তার কত হিস্সা নেবে, এর বাইরে ওরকম কাজ নেই। আজকেও জানেন আজকে বিডিও অফিসে মিটিং করেছে শান্তি কমিটি নামে, এমপি কে ডাকেনি, এমএলএ ওখানে পৌঁছেছে, তৃণমূল পৌঁছেছে, আর বিডিও অফিসে বম চলছে। এর থেকে নির্লজ্জায় তারা তাকে বাধ্য হয়ে এদেরকে ধরতে হয়। এরকমই এরকম কত বিস্ফোরক ঘাঁটি বানানো হয়েছে বিস্ফোরক তৈরি করার জন্য, সেটা এনআইএ তদন্ত করলে সঠিক তথ্য বেরিয়ে যাবে। এতে ওদের গায়ে জ্বালা কেন হচ্ছে, তথ্যটা সামনে আসুক। বাংলা লাইনার খুব ভালো আছে, আপনার ক্ষমতা আছে, ওখানে দাঙ্গা হয়েছে 4 জন মারা গেছে আপনি বলতে পারবেন? আপনাকে বললাম আপনার মুখটা বন্ধ করে দেওয়া আছে। সংবিধানে 4 নম্বর স্তম্ভ হলো আপনারা, কিন্তু আপনাদের ক্ষমতা কেড়ে নেওয়া আছে আপনি বলতে পারবেন? আজকে যেভাবে শয়ে বাড়ি লুট করে দেওয়া হলো ওখানে দত্তপুকুরে আপনি বলতে পারছেন? পাচ্ছেন না। আজকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছে, লোক জানতে পারছে, মানে জানতেই পারতো না। তো মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি সরকারের কথা ছেড়ে দিন, সময়ে গিলতি আছে, দেখুন না কি হচ্ছে। একটা মিডিয়াতে একটা খুব ভাটপাড়া সর্বোপরি পৌরসভা, ভাটপাড়া পৌরসভা সেটাও বিজেপির দখলমুক্ত তো বললো তৃণমূল কংগ্রেস, এমনই বললেন জ্যোতিপ্রিয় ভাই। কবে বললো? তার বিকালে সারাদিন লুঙ্গি ডান্স করলো, বিকালবেলা আবার ডান্স বন্ধ হয়ে গেল, আবার আসতে দাও না, যেদিন করবে সেদিন ডান্স করবে, কি আছে না? উনি বলছেন অর্জুনের গড়পর নেই, শেষ হয়ে গেছে, এ বিষয়ে কি বলবেন? এমপি হয়ে গেছে, আমার ছেলে এমএলএ হয়ে গেছে, এরপরে যদি বলে আমার কিছু নেই তা আমি আর কি বলবো, ও মূর্খ না আমি মূর্খ, এটা আপনার উপরে ছেড়ে। দাদা বাংলায় ট্যাবলয়েড প্রজাতন্ত্র দিবস চলছে দাদা, সে বিষয়ে কি বলবেন? ভাই সব জায়গা মমতা ব্যানার্জি রাজনীতি করবেন, সরকারি মঞ্চে সরকারি পয়সা দিয়ে উনি পার্টির কথা বলবেন, সরকারি মঞ্চ তৈরি করে উনি সিএ এর বিরুদ্ধে কথা বলবেন। তা এটা তো কেন্দ্র সরকারের ব্যাপার আছে, ওখানে অনেক রকম ক্রাইটেরিয়া মেনে চলতে হয়, ওখানে গিয়ে বাদ হয়ে গেছে বাংলার মানে সম্মানটাকে উনি ওনার জন্য নষ্ট হচ্ছে। প্রাণ যাবার নিয়ে একটা ভালো কথা মনে পড়ে গেল, তোমরা মনে পড়িয়ে দিলে, সুলতান আহমদ, শঙ্কর সিং আর কি মৃণাল সিং রায় তিনজনে যদি টিকিট দিয়ে দেয় অধীর চৌধুরী, আমি গলায় ফাঁস দেব। দিদিমণি গলায় ফাঁস দিচ্ছে, নিজের শাল দিয়ে নিজে টানছেন, আর আমরা ধরে টানছি না, দিদি ফাঁস দেবে না। আর সেই শঙ্কর সিং আজকে ওনার দলে আছে, সেই শঙ্কর সিং, সেই সুলতান আহমদ তার এমপি ছিল, তার বউ এখন এমপি। মমতা ব্যানার্জি মিথ্যাবাদী, ওখান থেকে শুরু হয় আর ওখানে শেষ হয়, ওটা ছেড়ে দিন। মৃণাল সিং স্বর্গে গিয়ে নাচ গান,
নাচগানে কিছু জোগাড় না থাকে, ওই জোগাড়ের মতো না কার কার ছি ছি কার কার ছি ছি কার কার ছি ছি। মুখ্যমন্ত্রী এটা স্ট্যাটাস আছে, এটা পলিটিক্যাল লড়াই, এটা আর কিচ্ছু না। আপনার নাগরিকতা যদি বাংলাদেশের কোনো মানুষ এখানে বসবাস করছে, পাকিস্তান থেকে কোনো সবাই বলছে আমরা তো অলরেডি দিয়ে দিয়েছি, তুমি কে দেবা? মমতা ব্যানার্জি ক্ষমতা আছে, আজকে রেলের যত জমি আছে তার উপরে যদি কিছু কাজ করা যায় তো আমাদের দেশের লোকের জন্য ভালো হয়। উনি বলছেন পাট্টা দিয়ে দেবেন, আরে যে আপনার জায়গা আছে সেটাই পাট্টা দিন না। আপনি দেখবেন বেশিরভাগ জায়গা এখনো কলোনি এলাকাতে লোক পাট্টা পায় না, সিপিএম আগে পকেটে রেখে দিত, তৃণমূল আসার পর তো দেওয়াই বন্ধ হয়ে গেছে, ওদের তো বিধায়ক আছে, আমরাও বিধায়ক ছিল, পাট্টা দেওয়াই বন্ধ হয়ে গেছে। তো এইসব আছে, এটা নিয়ে একটা বিস্তৃত আলোচনা নিশ্চিতভাবে আমাদের এক যেটা যেভাবে এগোবার কথা, যেহেতু অতগুলো ইনফ্রাস্ট্রাকচার একসঙ্গে সিটিং এর মধ্যে মার হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু আছে? জ্যোতিপ্রিয় মল্লিককে একটাই বলবো, আইন অনুযায়ী লড়ুক না। সোমবারে তো আবার গিয়েছে, সোমবার নির্ধারিত করেছে মহামান্য ডিভিশন বেঞ্চ, আসুক না। জেলে ঢোকাতে হবে সে ব্যবস্থা আমি করব। ও কত পপুলার, আমি কত পপুলার, ও তো ইলেকশনে বুঝে গেছে, ওর বিধানসভায় ও 27,000 ভোটে হেরেছে। আমি সমস্ত গুন্ডামি মমতা ব্যানার্জি পুলিশ মমতা ব্যানার্জি গুন্ডা মানে প্রথম করে জিতিয়েছে, ও 94টা এমএলএ বিধানসভা মন্ত্রী হয়েছে, তাও মমতা ব্যানার্জি তাবেদারি করে কোনো মানে কোনো যোগ্যতা নেই। আমরা সারা দেশের এমপির সঙ্গে বসে ওখানে আইন পাস করে সেই আইনটা ওকে মানতে হবে। তো আমি ট্রাম্প কাছে যাব না কোথায় যাব সেটা সময় দাদা। নৈহাটির বোমা বিস্ফোরণে কোনো কি সন্ত্রাসবাদী জঙ্গিদের যোগসাজশ রয়েছে কি বলবেন? দেখুন আমি কি বলেছি, আমি বলেছি বাংলার পুলিশ যেভাবে কালকে কিনে বডিগুলো লুটপাট করেছে, যেভাবে তথ্যগুলো ফিনিশ করেছে, তাতে আমার সন্দেহ আছে যেভাবে 8 কিলোমিটার এরিয়া প্রভাবিত হয়েছে তার আওয়াজে, তাহলে এটা বাজির এক্সপ্লোসিভ, বাজির বানানো এক্সপ্লোসিভ হতে পারে না, নিশ্চয়ই এখানে হাই এক্সপ্লোসিভ, আমি কোনো এক্সপ্লোসিভের নামও দেইনি, হাই এক্সপ্লোসিভ ইউজ হচ্ছিল কিছু কাজ করা জানে, কিছু মানে খারাপ কাজ করা জানে। যেরকম খাগড়াগড়ে প্রথম পশ্চিমবাংলা পুলিশ কী করলো, সিআইডি কী করলো, তাড়াতাড়ি নিয়ে গিয়ে বোমটাকে ডিসপোজাল করে দিল, কী বলেছিল ওরা সামান্য বোম আছে, এনআইএ তদন্ত করে দেখলো হ্যান্ড গ্রেনেড তৈরি হচ্ছে। তো এই এই যে এক্সপ্লোসিভ ইউজ হয়েছে, এই এক্সপ্লোসিভগুলো এদের ক্ষমতার বাইরে, এদের যে ফরেন্সিক সিস্টেম আছে তার বাইরে আছে, তাহলে এনআইএ তদন্ত করে দেখা উচিত কি মমতা ব্যানার্জি সরকারে কত এরকম বিস্ফোরণ মান তৈরি করার ঘাঁটি তৈরি করেছে। আমসের ঘাঁটি রোজ দেখছেন আপনারা, রোজই ধরা পড়ছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ওখান থেকে ইনস্ট্রাকশন দেয়, তথ্য বের করে দেয়, আইবি দেয়, তাহলে তাকে বাধ্য হয়ে এদেরকে ধরতে হয়। এরকমই এরকম কত বিস্ফোরক ঘাঁটি বানানো হয়েছে এই সিএবি সিএ এর এগেনস্টে। তারা কোনো মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারবে? তারা কোনো কোনোদিন শুনেছেন ইমরান খানের বিরুদ্ধে কথা বলে? তাদের ক্ষমতা যে কোনো আজকে বাদশা খান যে লড়াই করছে, নিজে নেমে রাস্তায় আগুন জ্বালাচ্ছে, বাড়ি জ্বালাচ্ছে, তারা কোন মুসলমানের কোন মসজিদ বা কোন মৌলানার বিরুদ্ধে বলেছে? এরা কিছু লোক বুঝে বসে আছে, এরা দেশ দেশ বিরোধী কথা বললে, এরা ইমরান খান বললে তারা মানবে, আজকে কংগ্রেস ইমরান খান যেটা বলবে সেটাই মানবে, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হওয়ার লালচে ইমরান খান যা বলছে তাই উনি সমর্থন করছেন। তাহলে আপনাকে সেইভাবে সেই মানুষের কাছে পৌঁছে বোঝাতে হবে কি এইটা টোটালি উনি প্রধানমন্ত্রী হবে তার জন্য এইসব বিরোধিতা করা যাচ্ছে, কিন্তু উনার উনার প্রবলেম আছে, উনি জীবনে প্রধানমন্ত্রী হবেন না, তার জন্য হয়তো উনার পাকিস্তানের সঙ্গে বার পশ্চিমবাংলাকে মিলিয়ে নিতে হবে, তার জন্য উনি প্রধানমন্ত্রী হবেন, এই চক্রান্তটা উনি করছেন। কিন্তু এটা ভারতবর্ষের সম্ভব নেই, কারণ পাকিস্তান নিজেই
পায়ে দাঁড়াতে পারবে না, সাতটা প্রভিন্স আছে সাতটাই টুকরা টুকরা হয়ে যাবে যা আগামী দিন চলছে পাকিস্তানে। ওখানকার যে প্রেসিডেন্ট ছিল তার ফাঁসি হয়ে গেছে, পালিয়ে বেড়াচ্ছে। ওখানে ওখানকার কথা নিয়ে এরা পশ্চিমবাংলাকে বিভ্রান্ত করছে, এদের টাকা ছড়িয়ে এদের সরকার আছে। উপরে আমরা স্পেশাল গাইড প্রত্যেকটা মানুষের কাছে আমাদের প্রত্যেকটা নেতৃত্বকে যেতে হবে। এবার সিএ ব্যাপারে আমাদের পার্টি প্রোগ্রামের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন, আর